তুমি যদি আমার জন্য কিছু করতে না পারো তো নিজের জন্য করো। তুমি সারা দিন বাসার মধ্যে বসে থাকো, আমি একাই কি করে সকল দায়িত্ব পূরণ করি? না তুমি টিমকে সামলে রাখতে পারো, না তুমি খাবার আনতে যাও, আমি এখন কি করি? আমাদের যে বাচ্চাগুলো সামনে আসতে চলছে তাদের জন্য তো কিছু করো। টুনি পাখির সব সময় তার স্বামীর সঙ্গে এই ঝগড়া চলে, কিন্তু ঠিকই টুনির স্বামী তার কোনোই কথাই কর্ণপাত করে না। আমি এখন যুবক, আমার কারো কোনো সাহায্যের প্রয়োজন নেই, আর তুমি কেন আমার সাথে এত ঝগড়া করো? একদিন তুমি তোমার এই কথার জন্য পস্তাবে, যেদিন আমরা বুড়ো হয়ে যাব সেদিন এই বাচ্চারাই আমাদের সাহায্য করবে। তোমার জন্য আমার এর আগের ডিমকে চিল খেয়ে ফেলেছিল, এবার শুধু আমি নিজের জন্যই খাবার নিয়ে আসব। তুমি তোমারটা ব্যবস্থা করবে, আমি আমার সমস্ত সময় আমার বাচ্চাদের জন্য লাগাবো। টুনি পাখি সারাদিন খাদ্যের সন্ধানে বেরোয় এবং নিজের বাচ্চারই খেয়াল রাখে, কিন্তু টুনির স্বামী তাকে একটুও সাহায্য করে না। সময় আর এসে গেছে, আর কিছুদিনের মধ্যে আমাদের ডিম থেকে বাচ্চা বের হবে, তুমি আমার কথা রাখো। আমাদের হেফাজতের জন্য বাচ্চাদের বড় করতে হবে, তুমি খাবার খোঁজ করতে বাইরে যাও এবং আমাদের পরিবারের খেয়াল রাখো। কিন্তু টুনির স্বামী যদিও খাবার খুঁজতে যায়, সে সারাদিন নদীর পাড়ে সময় কেটে আসে এবং অনেক মজা মস্তি করে ঘরে ফেরে। আমার জন্য কিছু খাবার নিয়ে এসেছো? না, আজকে শুধু আমার জন্য কিছু খাবার খুঁজে পেয়েছি, আমার নিজের পেট এখনো খালি। টুনি সকাল থেকে বাসার মধ্যে বসে আছে এবং অপেক্ষায় ছিল যে তার স্বামী তার জন্য কিছু খাবার নিয়ে আসবে, কিন্তু তার স্বামী খালি হাতে ফিরে আসে। আমাকে কিছু করতে হবে, আমাকে আমার বাচ্চার জন্য কিছু করতে হবে, তাদেরকে জিন্দা রাখতে হবে, না হলে তারা আর বেঁচে থাকবে না। বেচারি টুনি খিদের জন্য মরে যাচ্ছে, কিন্তু তাদের বাসায় খাওয়ার কিছুই নেই। আমি যদি খিদিতে মরে যাই তাহলে আমার বাচ্চার কি হবে? যাই, একটু কাক ভাইয়ের কাছে সাহায্য চাই। আর টুনি কাকের বাসার দিকে চলে যায়। কাক ভাই, কাক ভাই, তুমি তো জানো আমার স্বামী সারাদিন কোনো কাজ করে না, আর কিছুদিনের মধ্যে আমার ডিম থেকে বাচ্চা বের হবে, আর আমি বাইরে যেতে পারবো না আমার ডিমকে ছেড়ে। আমি তোমার কাছে সাহায্য চাইতে এসেছি, শুধুমাত্র কয়েকদিন আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে? যদি বেঁচে থাকি তাহলে তোমার এই সাহায্যের অবদান অবশ্যই আমি রাখবো কাক ভাই, আমাকে একটু সাহায্য করো কাক ভাই। তুমি একদম টেনশন করো না, আমি যদি একটু বেশি খাবার পাই তাহলে তোমার বাসায় দিয়ে আসব। এখন তুমি এই খাবারগুলি নিয়ে যাও, এটাতে তোমার একটু শক্তি বাড়বে। ধন্যবাদ কাক ভাই, তুমি আমাকে সাহায্য করলে। এই বলে টুনি পাখি কিছু খাবার নিয়ে তার বাসায় চলে আসে। কোথায় গেছো আর এই খাবারগুলো কোথায় পেলে? আমাকে একটু দাও, আমাকে খুবই খিদে লেগেছে। লজ্জা করে না তোমার, লজ্জা করে না তোমার, আমাকে আমার বাচ্চার জন্য বেঁচে থাকতে হবে, তুমি কি আমাকে মারতে চাও? কিন্তু টুনি এই খাবারগুলি থেকে শুধুমাত্র একটু খাবার খায়, আর বাকি সব খাবার তার স্বামী খেয়ে ফেলে। এই বাসাটা আমার, এখানে থাকতে হলে তোমাকে আগে আমাকে খেতে দিতে হবে, আর আমি খেয়ে যেটা বাঁচবে সেটা তুমি খাবে, আর না হলে তোমার ডিম হটাও আর এখান থেকে বেরিয়ে যাও। লজ্জা করে না, লজ্জা করছে না তোমাকে এই কথাগুলি বলতে? তুমি বাবা হও এই বাচ্চাগুলোর, তুমি একদিন দেখবে যেদিন তোমার শরীরে কোনো শক্তি থাকবে না, আর তোমাকে এই কথাগুলোর জন্য অনেক পস্তাতে হবে। বেশি ভাষণ দিও না, যেদিন সময় হবে সেদিন দেখা যাবে। আর এভাবে দিন ও রাত গত হতে থাকে, কাক প্রতিদিন এভাবে সন্ধ্যায় খাবার নিয়ে যায়, যার মধ্যে থেকে টুনির স্বামী বেশি খাবার খেয়ে ফেলে, আর যেটুকু বাঁচে সেটুকু টুনি খেয়ে ফেলে। এখন সেই দিন এসে গেছে যেদিন টুনির বাচ্চা ডিম থেকে বাইরে এসেছে। আমার বাচ্চা পেরিয়ে এসেছে ডিম থেকে, কত সুন্দর হয়েছে আমার বাচ্চারা, কত সুন্দর হয়েছে আমার বাচ্চারা। কিন্তু সন্ধ্যায় টুনির স্বামী টুনির সাথে ঝগড়া করতে শুরু করে। আমাকে খিদে লেগেছে, আমি জানি না খাবার কোথায় পাওয়া যায়, তুমি যাও আর আমার জন্য কিছু খাবার নিয়ে আসো। আমার বাচ্চার আজকে প্রথম দিন, আমি কেমন করে এদের ছেড়ে যাই? তুমি যদি আমার জন্য এটুকু করতে না পারো তাহলে বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমার উপর দয়া করো আর তোমার এই বাচ্চার দিকে একটু দেখো, আমরা এত রাতে কোথায় যাব? আমি জানি না,
তুমি বেরিয়ে যাও এই বাড়ি থেকে, আমার এটা শেষ কথা। আর টুনির স্বামী এই রাতেই তাকে বাইরে বের করে দেয়। টুনি পাখি তার ছোট ছোট বাচ্চাদের নিয়ে জঙ্গলের মধ্যে উড়ে যেতে থাকে। সে কোথায় যাবে সে নিজেও জানে না। চলতে চলতে সে অনেক দূরে চলে যায়, আর হঠাৎ করে সামনে একটি গাছের মধ্যে খালি বাসা দেখতে পায়। মনে হয় এই বাসাটাতে কোনো পাখি ছেড়ে চলে গেছে, এই বাসাতেই আমার ঘর বানাই। আর সে এই বাসাতে বসবাস শুরু করে। টুনি খুব কষ্ট করে তার বাচ্চাদের জন্য খাওয়ার নিয়ে আসে এবং সারা সময় তার বাচ্চার খেয়াল রাখে। এভাবে সময় যেতে থাকে আর টুনির বাচ্চা বড় হতে থাকে। মা, তুমি আমাদের জন্য কত কষ্ট করো, আজকে আমরাও তোমার সাথে যাব, যাতে তোমার একটু সাহায্য হয়। কেননা বাচ্চারা যখন বাচ্চারা বড় হয় তখন তো তারাই মা বাবাকে সহযোগিতা করে। কিন্তু মা, আমাদের বাবা কোথায়? থাক বাচ্চারা, আর তার কথা বলো না। সে কেমন করে সেদিন রাতে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তোমরা তখন একদিনের বাচ্চা ছিলে। মা প্লিজ, তুমি শুধু একটি বারের জন্য আমাদের দেখাও যেখানে আমরা জন্মেছি। তোমরা যদি অতই জেদ করতেছে তো চলো আজকে আমরা এই রাতেই যাই। আর টুনি পাখি সে তার আগের বাসার দিকে যেতে শুরু করে। তারা তাড়াতাড়ি সেখানে পৌঁছায়। ওই দেখো সামনে গাছে তোমাদের বাসা, যেখানে তোমরা জন্মেছো, যাও গিয়ে দেখে আসো, আমি সেখানে যাব না। আর টুনির দুই বাচ্চা সেখানে যেতে শুরু করে। আর বাসার মধ্যে একটা আধমরা পাখিকে দেখে তারা ভয় পেয়ে যায়। তোমরা কে? আমাদের পায়ের নাম টুনি। তোমরা টুনির বাচ্চা? হ্যাঁ, আমরা এসেছি আমাদের পুরনো বাসা দেখতে, তুমি কে এই বাসায়? তোমরা কি তোমার মাকে একটু ডাকবে? আমি তো উঠতে পারি না, আমি খুবই অসুস্থ। বাচ্চারা না আসার জন্য টুনি পাখি সেখানে উড়ে আসে। টুনিকে দেখে টুনির স্বামী কাঁদতে শুরু করে। আমাকে ক্ষমা করে দাও টুনি, আমার খুব ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি টুনি, আমাকে ক্ষমা করে দাও টুনি। তুমি এটা জেনে নাও, আমার জীবন এখন খুবই সুখী, আমার বাচ্চারা আমাকে খুবই খেয়াল রাখে, এর সাথে মা মা বলে ডাকে, আর তোমার কাছে এখন কিছুই নেই, মনে করো সে রাতের কথা। বাস আর বলো না টুনি, বাস আমার সব মনে আছে, আমাকে ক্ষমা করে দাও টুনি। না, আমি কখনোই ভুলবো না সেই রাতের কথা, যে রাতে তুমি আমাকে বের করে দিয়েছো এই মাসুম বাচ্চাদের সাথে। আমি নিশ্চয়ই কিছু ভালো করেছি, না হলে আমিও আমার বাচ্চাদের সাথে মারা যেতাম। মনে করো সেই সময় যে সময় আমি তোমার কাছে ভিক্ষে চাইছি, কিন্তু আমি এবং আমার বাচ্চার প্রতি তোমার কোনো দয়া হয়নি, এখন আমি কিভাবে তোমাকে ক্ষমা করি? হ্যাঁ, আমি তোমাকে মাফ করে দিলেও আমার বাচ্চা তোমাকে কোনোদিনও ক্ষমা করে দেবে না, যারা ছোট থেকে তোমাকে ছাড়া বড় হয়েছে। মা চলো এখান থেকে, আমরা আর তোমাকে দুঃখী দেখতে পারতেছি না, মনে হয় আমরা জেদ করে এখানে এসে ভুল করেছি, আপনি আমাদের ক্ষমা করে দেবেন। আপনার এখানে এসে আপনাকে কষ্ট দিলাম, আপনার এখানে আর কখনোই আসব না। এই বলে তারা তিনজনই সেখান থেকে চলে যায়। আর টুনির স্বামী তার বাসা থেকে তাদের দেখতেছে, আর এখন পস্তা ছাড়া তার কোনো আর উপায় নেই। এই কাহিনীতে এটাই বোঝা যায় যে যুবক সময় আমরা যেটা করি সেটারই ফল আমরা পরবর্তীতে পেয়ে থাকি।